দর্শক আন্দোলনের সর্বশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন নয়ন বড়ুয়া জয়। জয়, বিক্ষোভ কি এখনো চলছে কিনা আমাদেরকে জানাবেন, আর আন্দোলনকারীরা বা বিক্ষোভকারীরা রোগী স্বজনেরা কি বলছেন? ধন্যবাদ তানিয়া, আপনি দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেলের সামনে যারা বিক্ষোভকারী তারা অবস্থান এখনও পর্যন্ত আছে, এমনকি যে ডায়ালাইসিস সেন্টার আছে চট্টগ্রাম মেডিকেলের নিচে সেই ডায়ালাইসিস সেন্টারে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। তো এই কারণে কিন্তু যারা চিকিৎসা নিতে এসেছেন সেভাবে চিকিৎসা নিতে পারছেন, যেহেতু বাইরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। আর আন্দোলনকারীরা এই জায়গায় চট্টগ্রাম মেডিকেলের সামনেই গেটের সামনে তারা কিন্তু অবস্থান নিয়ে কিন্তু তাদের দাবি পূরণের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন দীর্ঘদিন ধরে কিন্তু আসলে তারা আন্দোলন করে গেছেন, কিন্তু এবার আবার কিন্তু দেখা যাচ্ছে আরও বেশি বাড়ানোর কারণে, চার্জ বাড়ানোর কারণে তারা আবার আন্দোলনে নেমেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এর আগে আমরা দেখেছি তাদের আন্দোলনের কারণেই কিন্তু আসলে দুবার কিন্তু আসলে ডায়ালাইসিস সেন্টার বন্ধ রাখা হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। তো 2017 সালে এই ডায়ালাইসিস সেন্টার চালু করা হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। যারা গরিব মানুষ আছে তারা কিন্তু আসলে এই সরকারি মেডিকেল, যেহেতু গরিবের মেডিকেল নামে খ্যাত, সেই কারণে কিন্তু আসলে যারা কিডনি রোগে আক্রান্ত হয়েছেন তারা ডায়ালাইসিস করার জন্য এই মেডিকেলে ছুটে আসেন। আমরা কথা বলতে চাচ্ছি এখানে যারা আন্দোলন করছেন, আমি জানতে চাই আপনার কে আছে? আমার মা আজকে ডায়ালাইসিস করতেছে, আমরা 3 বছর। তো 535 টাকা যেটা করছে ওটা যেন আমাদের দাবি হচ্ছে, ওটা যেন তাকে, কারণ 535 টাকার পরে আমাদের 7,000 টাকা ইন্ডাকশন, গাড়ি ভাড়া, ওষুধ খরচ সব মিলে আমাদের প্রায় 18-20 হাজার টাকা খরচা হয়। এখন যদি এটা 3,000 টাকা করে তাহলে আমাদের ওইটা দাঁড়াবে 35,000-40,000 টাকার উপরে, যেটা আমাদের দিনমজুর, আমরা এটা আমাদের সম্ভব না এগুলো খরচটা মেটাতে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে।